এই তো কিছুদিন আগের কথা, দিনানি দিন খাওয়ার মতো হঠাৎ করে পাল্টে দিয়েছে জীবনমান। এক সময়ের অভাবের করা নারলেও এখন হয়ে উঠেছেন সফল মানুষের দ্বার কোঠায়। চর অঞ্চলে বিপ্লব ঘটিয়ে সৃষ্টি করেছেন কর্মসংস্থান। তিস্তার বালুচরে চাষ করে লাউ, কুমড়া, বাদাম, লাল শাক ও অন্যান্য সবজির বীজ, গড়েছেন একটি গরুর খামারও। বলছি তিস্তাচরের আলামিনের কথা। চুক্তিভিত্তিক লাউয়ের বীজ সংগ্রহ করে আজ হয়েছেন অনেক টাকার মালিক। রংপুর থেকে হামিদুর রহমানের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নিয়ন ভাবটাই অন্যরকম, এবার মনে হয় চাকরিটা পেয়েই যাচ্ছি। বর্ষার সময় বর্ষা আর শুকনো মৌসুমে তিস্তার ধুধু বালুচর, সেই বালুচরে আলামিন 12 একর জমিতে চাষ করেন লাউ। প্রথমে মাঠ থেকে লাউগুলো নিয়ে কিছুদিন রেখে পচানো হয়, তারপর বীজ সংগ্রহ করে রোদে শুকানোর পর বিক্রি করা হয় বিএডিসির বীজ সবজি খামারে। যাচাই বাছাই আর গ্রেডিং পদ্ধতিতে 425 টাকা দরে বিক্রি হয় এসব বীজ। কুমড়ার কাজ করতেছি, কুমড়া আবার উঠে গেছে, এখন বাড়ি নিয়ে ছাড়াই এর বেশি বিক্রি করতেছি। ওই বেশি অফিস যাবে, এখানে আবাদ করে এক বিশ খানেক মাটি খনক আছে, ইনশাল্লাহ সে আবাদ করছে, অবশ্যই লাভবান হয় আমাদের এখানে, মোটামুটি লাভ হয় আর কি। যা হয় আর তাতে আমাদের এখানে অনেক শ্রমিক আমরা কাজ করি, তাতে যদি আমাদের সংসার পরিবার পর্যন্ত চলে। আমাদের এখানে আবাদ চলছে 3 মাস থেকে, গত 4-5 বছর আগ থেকে আবাদ আর কি করে। লাউয়ের কাজ করতেছি, যখন কাতি মাসটা থেকে বসেছে তখন থেকে করতেছি, ওই দিছে চলা বাড়ি চলা মানে চলা যাইতেছে। পালা করতেছি, পালা করার পর পাখার পর লাউটা ধোবো, ধুইয়ে শুকাবো, শুকিয়ে তারপর বস্তা হবে, তারপর তো অফিস যাবে। এছাড়া মহিপুর তিস্তাচরে সব ধরনের চাষাবাদ করে বিভিন্ন কৃষকেরা পান সরকারি সহযোগিতা আর ভর্তুকি, সেই সঙ্গে ইউনিয়ন পরিষদ থেকেও মেলে নানা সহযোগিতা, এমনটাই বলছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আসলে আমাদের এই এলাকায় যেটা আপনারা চর এলাকা দেখতেছেন, এখানে বিভিন্ন ধরনের আমাদের কুমড়া, তারপরে হলো বাদাম, তারপরে ভুট্টা, তারপর রসুন, হ্যাঁ, আর তারপরে লাউ, বিভিন্ন ধরনের ফসল এখানে হচ্ছে আমাদের বালুতে। এখানে যেটা বলতেছেন যে সরকারি কতটুকু সাহায্য পায়, সরকার বিভিন্নভাবেই প্রণোদনা দিচ্ছে এবং সরকার সার দিচ্ছে, এখানে বীজও তার সরকার সাপ্লাই দিচ্ছে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমেও এখানে চাষাবাদগুলো হচ্ছে। তবে জেলার এই কৃষি কর্মকর্তা বলেন, চর অঞ্চলে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএডিসির সবজি বীজ বিভাগের কর্মসূচির মাধ্যমে চুক্তিবদ্ধ চাষিদের আমরা বিভিন্ন ধরনের সবজি বীজ উৎপাদন করছি, পাশাপাশি সবজি বীজ উৎপাদনে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করছি। এই চরের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিএডিসি সবজি বীজ বিভাগের কিছু কর্মসূচি আছে, সেই কর্মসূচির আলোকে হচ্ছে যে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সবজি বীজ আমরা উৎপাদন করছি আর কি। এছাড়া অন্যান্য শীতকালীন যে বীজগুলো আছে সেই বীজগুলো তারা উৎপাদন করছে, যে এতে করে হচ্ছে কি চাষি যেমন বীজ উৎপাদন করে, চাষি হাইব্রিড বীজে যেমন আমি বলি যে 1 কেজি বীজের দামই হলো তারা 10,000 টাকা কেজি করে আমরা বীজ সরকার কিনে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে চাষি এই যে বীজ উৎপাদন করছে, সে বীজ উৎপাদন করে তারা একটা ব্যাপক লাভ এখানে পাচ্ছে। কালের বিবর্তনে আলামিন নানা ধরনের চাষাবাদ করে যেমন সবার দৃষ্টি কেড়েছেন, তৈরি করেছেন অনেক কর্মসংস্থানও। আলামিনের মতো অনেকেই কৃষিতে এগিয়ে আসুক, এমনটাই প্রত্যাশা করছে রংপুর কৃষিপ্রেমীরা। বিএডিসিতে দিয়ে আমি মনে করেন যে এখান থেকে আমি যেভাবে পাঠাবো, পাঠার পর ওখানে প্রসেসিং করে গ্রেডিং ট্রেডিং করার পর যেটা আসবে ওটা আমাদেরকে 425 টাকা কেজি হিসেবে সরকার আমাদের কাছ থেকে কিনবে।